করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা 2,500 ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও প্রায় 1.5 লাখ। এর মধ্যে এমহার্স্ট হাসপাতালে গত দুদিনে 10 বাংলাদেশি সহ 15 জন মারা যাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার মানুষ। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর গোটা যুক্তরাষ্ট্র লকডাউন করায় নিউ ইয়র্কের ফাঁকা রাস্তায় ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সের শব্দ ছাড়া কোনো কোলাহল নেই। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দোকানপাট, এ কারণে ঘর থেকে বের হতে পারছেন না কেউ। প্রবাসী বাঙালিরা জানিয়েছেন জ্যাকসন হাইটস, উডসাইড, রুজভেল্ট, জ্যামাইকা, ব্রুকলিনের চার্লস ম্যাকডোনাল্ড ও ব্রঙ্কসের পার্কস চেস্টারে করোনা রোগীদের ভিড় থাকায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। আমার পিছে এলবার্ট হসপিটাল, এই হসপিটালে একদিনে 15 জন মানুষ করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে। আমরা যে সময়টা পার করছি এটা খুবই ক্রিটিক্যাল সময়, সবাই সাবধানে থাকবেন এবং নিজেকে কোয়ারেন্টিন করেন। আমি প্রোটেকশন নিয়ে বাইরে এসেছি যথেষ্ট, এখন এই ভাইরাসটা খুব ডেঞ্জারাস হচ্ছে, চারিদিকে ছড়ে যাচ্ছে। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন নিউ ইয়র্কে এ পর্যন্ত 24 জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। এছাড়া রোগীদের ভিড়ে হাসপাতালে ভেন্টিলেশন সামগ্রী, ডাক্তার, নার্স এবং শয্যা সংকট প্রকট হয়ে উঠেছে। যারা এফেক্টেড হয়ে গেছেন তারা বাসায় যেন থাকেন, কারণ এটা সিমটমটা খুব সামান্য হয়, জ্বর, কাশি, শরীর ব্যথা এর মাঝে থাকে। যাদের হয় নাই তারা যেন এটা প্রিকশন নেয় যাতে না হয়। করোনা ঠেকাতে নিউ ইয়র্ক সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন উদ্যোগ নিলেও মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই, তাই চরম উদ্বেগে দিন কাটছে স্থানীয়দের। বিপ্লব রায়, এটিএন বাংলা।